রসের হারে খুঁজি আমি বাড়ি 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 রস রস রসের হারে খুঁজি আমি বাড়ি বাড়ি এদিক ওদিক যাই রে রস কোথাও নাই রে। তাই না, তুমি একটা কাজ করো, তোমার বেশি দিন যাওয়ার দরকার নাই, তুমি দুই চার দিন যাও, দুই চার পাঁচ দিন যাও, তারপরে নিজের মতন গম্ভীরভাবে হাসটাস করো, তুমি চলে আসো, তুমি ওদের কথা কানও নিবে না, ঠিক আছে? তারপর তরহর হলে তোমার জায়গায় আমি অন্য হাওড়ে পাঠানোর ব্যবস্থা করবো, কেমন? এভাবে ছেড়ে দেওয়াটা ঠিক হবে না, তুমি যাবা, তুমি ফাঁকশাক করো, তুমি চলে আসবা, তোমার মুখে কোনো কথা বলবে না, শুধু বলবা যে কী রান্না করতে হবে বলেন, আমি রান্না করে চলে যাবো, ঠিক আছে? তুমি না বলো খালাম্মার কথা শোনো। হ্যাঁ, কী লেখেন আপনি? ওই কেমন আছো? বস ভালো আছি, কিন্তু একটু সমস্যা। কি সমস্যা? আপনার ওই নানটু একটু সমস্যা। কেলা নানটুরে তোর তো এলাকা ভাগ করে দিছি, নানটুর এলাকায় তুই যাবি না, তোর এলাকায় নানটু যাবো না, কিন্তু আবার কেমনি ঝামেলা হলো? ঠিকই আছে বস, ওটা লিয়ে আমার লগে কোনো ঝামেলা না। তাহলে আপনি এলাকা ভাগ করে দিছেন, ওর এলাকায় আমি ঢুকি না, আমার এলাকায় ও ঢুকে না, কিন্তু আমার এলাকায় নতুন ব্যবসা করতে ঢুকছে, আমি ওই জায়গায় চান্দা চাইতে গেছি, এক মাই আমার গালে হাত দিছে, আমার থাপ্পড় মারছে, ওই মাইয়ের আমি দুনিয়া থেকে সরাই দেওয়ার প্ল্যান করছি, কিন্তু ওই নানটুর জন্য আমি পারতেছি না, আমার পোলাপান যায় ওই মাইয়ের কিছু করার জন্য, নানটু এসে বাঁকড়া বাজায়। কি কস নানটু ওই মায়ের শেল্টার দিতেছে বস, নানটু এটি করতেছে নানটু, এক মাই আমার গালে হাত দিছে, আমার থাপ্পড় মারছে, ওই মাইয়ের আমি দুনিয়া থেকে সরাই দেওয়ার প্ল্যান করছি, কিন্তু ওই নানটুর জন্য আমি পারতেছি না, আমার পোলাপান যায় ওই মাইয়ের কিছু করার জন্য, নানটু এসে বাঁকড়া বাজায়। নানটু ওই মায়ের শেল্টার দিতেছে বস, নানটু এটি করতেছে নানটুর লগে কি তোর আলাদা কোনো ঝামেলা আছে নাকি? আর এক মায়া তোরে থাপ্পড় মারছে, নানটু এটা ব্যাগরা বাজে কি কস্তা কস? হ বস আমিও গেছিলাম, নানটু আমার লগে কাবজা করছে। বস আপনি এটা কি করবেন করেন, নইলে কিন্তু একটা ঝামেলা বাজে যাবো, আমি কিন্তু ওই নানটুরে খায়ালাম। আরে র র কি কস্তা কস, আমি তো এখনো বাইচি আছি, চালা দেখতাছি। জয় নানটুরে ফোন লাগা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কাকে চাই? জি আমি মানে এটা কি বিনয় ভট্টের বোনের বাড়ি? জি বোনের বাড়ি। জি আমি বিনয়ের কাছে এসেছি। বিনয়ের কাছে কি কাজ? আমি ওকে খুঁজতে এসেছি, ওকে আমার খুব দরকার। মানে বিষয়টা যদি একটু ভেঙে বলেন তাহলে আমি আমার বুঝতে সুবিধা হয়। জি আপনি কি দুলা ভাই? হ্যাঁ আমি বিনয়ের বোনের হাজবেন্ড। দুলা ভাই রং নাম্বারে বিনয়ের সাথে আমার পরিচয়, আস্তে আস্তে কথা বলা থেকে ভালো লাগা আর ভালো লাগা থেকে ভালোবাসা। আমি একটু সহসরণ মেয়ে, দেখলে বোঝা যায়। জি আপনি বুঝতে পারলেন, বিনয় আমাকে এখনো বোঝেনি, তারপরে যখন আমাদের দেখা হলো আমাকে দেখে পালিয়ে গেল, তখন থেকে যেখানে ওকে খুঁজতে যাই ও আমাকে দেখে পালিয়ে যায়, শেষ পর্যন্ত এখানে এসেছি। মানে এখানে ঠিকানা আপনি কোথায় পেলেন? অনেক কষ্ট করে জোগাড় করেছি দুলা ভাই, দুলা ভাই আপনি একটা ব্যবস্থা করে দেন, আমি বিনয়কে ছাড়া বাঁচবো না, আমি মরেই যাব। কারে ছাড়া বাঁচবেন না? বিনুকে ছাড়া। কেমন আছো?
বস এতক্ষণ তো ভালো আসছিলাম, আপনি একই সঙ্গে ডাকি আর মন মেজাজ খারাপ করে দিলেন, কি সব ফালতু মালতু লোকজনের সঙ্গে ডাকেন কথা নেই। ওই থাম, আজে বাজে কথা কচ্ছিল বেটা, আরে কাজে লেগে ডাকছি, তুই কি শুরু করছস? কি শুরু করি বস, আপনি তো বলছেন যে ওর এলাকায় তুই যাবি না, আমি ওর এলাকায় যাই না বস, আর যদি ধরেন আসে বস তাও তো আমি আর এলাকায় আসি বস, আমি তো কোনো ঝামেলা করি না বস। কিছু করস তুই মানে, আমি তো উল্টাচ্ছি বেটা, অনেক কিছুই করছস। কেউ হয় নাকি ওর এলাকায় গেছে কাজের লেগা, এক মায় নাকি ওরা চটকানা মারছে, তুই নাকি এটা ব্যাগরা বাজাইতে চস? বিশ্বাস করেন বস, আমি এইগুলি করি না বস। বস মিথ্যা কথা কইতেছে, ওই ওই নিজে আমার কাছে স্বীকার করছে বস, ওই এখন আপনার সামনে মিথ্যা কথা কইতেছে বস। বিষয়টাই খুলি বলি বস, আসলে হয়েছে কি বস, হাতে আরে ওই ট্রেন লাইনের মধ্যে দৈচ্ছে, তো আর পোলাপান ছিল, হাতেরও পোলাপান ছিল, তো পোলাপানের সামনে হাতে আবল তাবল কথা বলছি, আই রাগ করি বলছি যে হা করছি, তুই পারলে চুল ছিঁড়ি পালা যা। কিন্তু বস আন্নে বিশ্বাস করেন বস, আমি তো আন্নের জীবনেও কোনোদিন মিথ্যা কথা আন্নের সামনে বলি না, আমি এর মধ্যে নাই বস, আমি কিছু করি না বস। বস ওই মিথ্যাবাদী, ওই মিথ্যাবাদী ওই আপনার সামনে এখন সত্যি কথা কই বার পারতাছ না। এই দাম নান্টু আমার সামনে কখনো মিথ্যা কথা বলে না, ঘটনা অন্য জায়গায়, এদের মধ্যে তৃতীয় পক্ষ আছে, তোকে দুজনের লগে কেউ গুটি করতেছে, কেডা গুটি করতেছে এটা খুঁজে বাই কর। যা কিছু তোমার জন্য আমি কি না করছি, আমার বাবা মা সব ত্যাগ করছি তোমার জন্য, হ্যাঁ এখন আমার মান সম্মান আর কি কোথায় আছে? স্টপ, আমি অ্যাডাল্ট, ওকে, আর তোমাকে তো নিয়ে যাইনি, তুমি তো সারা রাত বাসায় ছিলা, সো এভাবে হলে তোমার সাথে আর আমার সংসার করা হবে না, বুঝতে পারছো? ও এখন আমাকে আর চলছে না, না কাজের মেয়ের সাথে সংসার করবা, তোমার সংসার আমি করাচ্ছি। আচ্ছা এরকম আর হবে না, কথাটা যেন মনে থাকে, রিমেম্বার ইট। সত্যি করে একটা কথা কত, ওই মায়াটারে কি ওই নানটুই শেল্টার দিতেছে না, এই জায়গায় কোনো রহস্য আছে? 100% সত্যি বস, নানটুই শেল্টার দিতেছে। তোর কথা মতো ধরলাম নানটুই শেল্টার দিতেছে, ভাইয়ের সামনে তো তুইও আসিলি আমিও আসিলাম, আমগোর সামনে ভাইয়ের কাছে তাহলে নানটু অস্বীকার করলো কি লিয়া? আরে বস আপনার বুদ্ধি কি বস মারাতে পায় নেমে আসছে বলেন তো আপনি? কারে কি গোস বুঝা গোস? না বস আমি আসলে কইতে চাইতেছি যে, আচ্ছা বস চোর যখন চুরি করে তখন কি কোনো স্বীকার করে যে চুরি করছে? আর নানটুর ব্যাপারটাই ধরেন না, নানটু যদি স্বীকার করে যে ওই কাজটা করছে, ওর হাতে গিয়ে বসে এলাকাটা থাকবো, ক্ষমতার হাত ছাড়া হয়ে যাবো না? তোর কথা যুক্তি আছে, কিন্তু সালমান একটা জিনিস মাথায় রাখিস, আমার তুই বোকা মনে করিস না, আমি এই জায়গায় অন্য কিছুর গন্ধ পেতেছি। বসের জায়গায় কোনো গন্ধ নাই বস, এনে খালি নানটুরি গন্ধ। ঠিক আছে ধরে নিলাম নানটুরি গন্ধ, আর যদি সেটা না হয় এই জায়গায় তোর কোনো হাত থাকে, তুই যদি মনে করস যে তোর পাখা গজাইছে, তুই নিজে নিজে হাওয়ার উপরে ভাসতেছস, সাবধান করে দিলাম, তোর পাখাটা তুই নিজেই গোটায় নে, আর হাওয়ার উপরে ভাসিস না, মাটিতে নেমে আয়, আমার নামাইতে বাধ্য করিস না, আমি যেদিন তোরে হাতে নাতে ধরতে পারবো আর উপর থেকে নামামো, তোর কিন্তু এই হাড্ডি মাংস একসাথে থাকবো না, মাথায় রাখিস। আপনি আমারে এমনি করে কইতে পারলেন বস, নিজের বাপের পর আপনার সম্মান করিব,
আপনি আমার কেমনে গুলেন মকম তো আমারে ভালো আইলে মুলে দেই সবাই দেখতে এই দিকে দাঁড়াই ওভার অ্যাক্টিং আমি বুঝি অতিভক্তি চোরের লক্ষণ শুধু আমি যেই কথাটা কইছি ওটা মাথায় রাখ আর মনে রাখিস আমি কিন্তু কোনো কিছু না বুঝাই কিছু কই নাই আন্তাজে ঢিল মারার মানুষ আমি না যা আচ্ছা বস সালাম বস ওয়ালাইকুম সালাম ম্যাডাম ম্যাডাম তুমি আসছ হয় আজ তো কী কী রান্না আজকে অনেক কিছু রান্না করতে হবে ভাত দুই পদের ভর্তা গরুর মাংস মুরগি ডাল আর সালাদ আচ্ছা আজকে কোনো অনুষ্ঠান না অনুষ্ঠান না আজকে তো আমার খুশির দিন তাই এগুলো রান্না করবা আচ্ছা কিন্তু মুরগি তো মনে হয় নাই বাড়তে আনা লাগবে বাজার করে তো যাও দাঁড়ায় আসো কেন কিন্তু টাহা ও আচ্ছা তুমি একটা কাজ করো এক কাপ চা স্যারের কাছে দিয়ে আসো আর আমি তোমার জন্য টাকাটা নিয়ে আসছি কিন্তু এখন যে সময়টা হইতেছে মনে করেন একটা ক্রিটিক্যাল সময় যাইতেছে এই সময় মনে করেন ঘরে বসে চা বিড়ি খাইয়ে কথা বলার সময় এখন নাই বড় ভাই আনলে কি ধরতকটা মার পে রাখ এইটা করতে হইবে আপনি একটু খারাপ বড় ভাই আমি ফোন করতে দাও দাও ফোন দাও ফোন ম্যাডাম জি ম্যাডাম হ্যাঁ 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 আই জি জি ম্যাডাম চলে আসো চলে আসো এরম্মা কান আরে ডাকি লই যাবে না কইলে কই দিলাম তোমারে এরপর থেকে কিন্তু এরম্মা কামে যদি ডাকছো একদম গুলি করে খুলি উড়াই দেব কিন্তু আই তোমার বুঝছো না ভাই বড় ভাই 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 এটা ক্রিটিক্যাল মুহূর্তে বসতে হইবে আমাদের রাস্তার মধ্যে বড় ভাই এই যে ম্যাডাম ম্যাডাম এই যে যা কথা বলছিলাম এই যে এসে বড় ভাই আচ্ছা গ্ল্যাড টু মিট ইউ কিন্তু উনি কি করবেন ম্যাডাম ওনারে আমি সব বুঝাইয়ে বলছি উনি হইলে সেই দুর্দর্শক লোকটা ফিসফিস করে কথা বলো কি জানি হ্যাঁ আই বলি দিছি তুমি বলি দাও ম্যাডাম রে যে আই যে ছাটটা মার্ডার করছি আর কি কি করছি আনেছি এটা বলি দাও বড় ভাই সমস্যা নাই আমি কাজের পর আমাদের সমস্ত ডাটা আমি তারে বলবো পেন ড্রাইভে ঢুকাইয়া দেব সে আপনি সিভি করিয়ে নেবে কোনো সমস্যা নাই টেনশন করিয়েন না আপনি যেটা বলতেছিলাম বড় ভাই ম্যাডাম উনি পারবে কোনো সমস্যা না সাথে আমার কথা হইছে বড় ভাই হয়ে গেছে হ্যাঁ ম্যাডাম এখন আনলার কি কাম করতে হবে সেটা বলি ফেলান ও পরে বলি দিবেন ও কি করি আমি তুমি বলনি উনাকে ম্যাডাম ম্যাডাম আমি একটু বলছি আপনি ডিটেইলসটা বললে দিলে মানে বিষয়টা আচ্ছা ঠিক আছে আমি বলছি আচ্ছা দেখুন ভাই আজটা হয়েছে কি আমি একটু বিপদে পড়ে না একটা লোককে আমার নকল হাজবেন্ড সাথে বাসায় এনেছি এখন তো লাইক উনি আসার পরে উনি আর একটা মানুষকে তার নকল বাবা সাজিয়ে এনেছে তার আত্মীয় স্বজন সবাই বাসায় এসে পড়লো তারপর যেটা হলো যে আমি অনেক কষ্ট করে ঝগড়াঝাটি চিল্লাচিল্লি করে আমি সবাইকে বিদায় করেছি কিন্তু ওই লোকটাকে ওর বাবাকে আমি বিদায় করতেই পারছি না লোকটার নাম ফাইজুল এখন ওই এখন তো আমি আরও বড় একটা বিপদে পড়েছি যাই হোক ওসব কথা সংক্ষেপে বলি এখন এই ফাইজুলকে আর তার ওই বৃদ্ধ বদমাস লোকটাকে বের করতে মানে গাদরে বাইর করে দিতে হইবে বিষয়টা এইটা হইলে কথা কম বলো সে বলছে আমি শুনছি হ্যাঁ এখন আপনি আমারে বলেন তারে কি দুনিয়া থেকে আউট করে দিব নাকি তার ঠ্যাং ভাঙিয়ে দিব নাকি তার চোখ তুলে দিব মানে আপনি কীরকম ভাবে চান আরে বলেন না 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 এসব চাচ্ছি না মানে ঠ্যাং ভাঙা চোখ তোলা দরকার নেই আমি চাচ্ছি যে আপনি ওকে যদি একটু ধমকিয়ে থ্রেট দিয়ে এইভাবে একটু হালকা একটা চট থাপ্পড় দিয়ে ম্যাডাম বলছিল মানে সফটলি সফটলি তাকে বুঝাইয়া বার করে দাও সফটলি বার করে লাগবে ওই তো আচ্ছা কাম হই গেছে এখন হাতি কো নাই ও সেটা ভাষা চলেন চলেন বড় ভাই বড় ভাই বড় ভাই এখন না এখন তো বাবা আছে এখন তো আপনি উপরে যান তাহলে তো মহাবিপদ হয়ে যাবে বাবা আছে না আমি একটা
কাজ করি কি আর ও আপনাকে না ওই ফাজলকে চিনিয়ে দিবে, যখন সে বাসা থেকে বেরোবে বা আশেপাশে কোথাও তখন আপনি একদম মানে দেখে সাইজ করে দিবেন যেন চলে যায়। আরে ওকে নিয়ে চিন্তা করতে হবে না, আন্নে বলছেন, আন্নের কথা কি আমি ফালামুনি, ওর কথা বাদ দেন, আন্নে বলছেন আমি বুঝতে পারছি ব্যাকগুণ। আর শোনেন, আমি তো 1,00,000 টাকা লই কাম করি, কিন্তু আন্নের জন্য কি করবো আর, ভালো লাগছে আন্নারে, তো 50,000 টাকা দিলে কাম হয়ে যাবে আর, বুঝছেন নি, 50,000 টাকা দিয়ে দিন। 50,000? হ্যাঁ 50,000, কোনো সমস্যা নেই, আপনি আমার কাজটা করে দেন, টাকার কোনো সমস্যা হবে না, যেদিন আপনি কাজটা করবেন ওই দিনই আপনার হাতে 50,000 টাকা দিই। হ্যাঁ আমি অবশ্যই অ্যাডভান্স লই কাম করি, পুরো টাকা লই কাম করি, আপনি যখন বলছেন। আরে চিন্তা নেই, চাহানি আর চিন্তা নেই, আমি আসছি, এটা ম্যাডাম যদি বলছো আর দেবে, সমস্যা নেই, অসুবিধা নেই, ফাইনাল হয়ে গেছে, আপনার কাম হয়ে গেছে, চলেন একটু চা বিস্কিট খাই উপরে যাই, চলেন। না ম্যাডাম, আপনি চললে তো না শুনতে পারবে, আপনি চলেন, আপনি চা খাওয়াইয়া চাইনিজ খাওয়াইয়া কথা বলতে বলতে ডিটেলস সব বললাম। এই তুমি কিন্তু বেশি কথা বলো, বেশি কথা বলো ম্যাডাম, আপনার সাথে প্রথম পরিচয় হলো, একটু উপরে যাই চা টা খাই, কি বলেন? না হয়েছে কি, বাসায় তো বাবা আপনাকে দেখলে অনেক প্রশ্ন করতে পারে আর কি। বুঝতে পারছি, প্রশ্ন করবো না, আর ফোন নাম্বার রাখি দিতে পারেন, রাতে কথা বলবো, আমি ওর কাছ থেকে নিয়ে নিব আপনার ফোন নাম্বার, নিয়ে নিন কিন্তু আপনি প্লিজ, আমার কাজটা জব কাম হয়ে গেছে, আপনি এটা নিয়ে চিন্তাই করবেন না, আপনি নিশ্চিন্তে যান, তো চল যান, আপনি যান, ঠিক আছে ম্যাডাম, আপনি যান, আমি দেখতেছি, ঠিক আছে, জি জি। আমি জানি, কিন্তু আপনার অফিসে চাকরি করি না বলে আপনি আপনার আমি ভাই বলবো, আপনার আমি স্যার বলতে পারবো না। আচ্ছা ঠিক আছে, ভাই বলো স্যার বলো, হয়তো মোর কিছু যায় আসে না, তুমি ঠিকই বলছো, মোর বলতে ভুল হয়েছে, এখন বলো কিরফিন দিয়ে আসলো মোর দিয়ে। আচ্ছা আমার মাথার চুল আমি ফালাইয়ে দেই আর রাইখে দিই, তাতে তো কারো কোনো সমস্যা হওয়ার কথা না, কথা না, তাহলে আপনাদের হায়দারের সমস্যা কিসের জন্য? এই তুই হায়দার কাকে বলতে আসো? হায়দার মোর বন্ধু, লেদা কালের বন্ধু। হ্যাঁ হায়দার তোর অনেক সিনিয়র বেটা, হ্যাঁ নাম বলাইতেছো, ব্যাপারটা কি? হায়দার বিবাহ করলে তোর মতো পোলা হইতো কয়টা? আচ্ছা আমার ভুলেই গেছে, হায়দার কাকু এখন হইছে? হ্যাঁ আর বলো কি বলতে আসতো? আমি চুল ফালাই দিছি, মাথা খারাপ দেখা যায় দেখলাম, একটা ক্যাপ পরে সেদিনকে সিঁড়ি দিয়ে নামতে আসি, এর ভিতরে হায়দার কাকুর সাথে দেখা, সে দেখার পরে কইতেছে যে আমি ক্যাপ পরি না, সেখানে তুই একটা অফিসের পিয়ন হইয়া কেমনে ক্যাপ পরো? আমি বললাম ভাই আমার মাথায় একটু আমার একটু প্রবলেম আছে, আমার ক্যাপটা পরতে হবে। কয় তুই ক্যাপ পরতে পারবি না, ক্যাপ খোল। আমি খুলবো না, সে জোরাজোরি করে ক্যাপটা খুলছে, খুলে যেই দেখছে নাইরা কাউরে হালার ফালা, তুই তো করছো চুরি, কয় চুরি না করছো ডাকাতি, তুই যদি ডাকাতি না করতি তাহলে তোর তোর চুল ফালাইতো না। আমি তার এত করে বুঝে বললাম যে ভাই আমার ডাক্তার বলছে চুলগুলো ফালাইতে, নাইলে নাকি আমি 6 মাসের মধ্যে নাই রয়ে যাবো, আমি এর লেগে চুল কয়টা ফালাইছি। সে কোনোভাবেই বিশ্বাস করে না, তারে আমি যেভাবে বুঝাইয়া শুনাইয়া ওখান থেকে সেদিন পার পাইয়া গেছি। দুই দিন পর তার সাথে আমার নিজে দেখা, নিজে দেখার পরে সে আমার কইতে আছে ডাকাতি, তুই যদি ডাকাতি না করতি তাহলে তোর তোর চুল ফালাইতো না। আমি তার এত করে বুঝে বললাম যে ভাই আমার ডাক্তার বলছে চুলগুলো ফালাইতে, নাইলে নাকি আমি 6 মাসের মধ্যে নাই রয়ে যাবো, আমি এর লেগে চুল কয়টা ফালাইছি। সে কোনোভাবেই বিশ্বাস করে না, তারে আমি যেভাবে বুঝাইয়া শুনাইয়া ওখান থেকে সেদিন পার পাইয়া গেছি। দুই দিন পর তার সাথে আমার নিজে দেখা, নিজে দেখার পরে সে আমার কইতে আছে আপনাকে অফিসে নাকি 13,000 টাকা চুরি হয়েছে, টাকা আমি চুরি করছি, এখন আমার টাকা দিতে হবে। আমি তারে বলতেছি যে হায়দার কাকু আপনি কি বলতেছেন বুঝে বলতেছেন, আমি কিন্তু এই সব কথাগুলো ম্যাডাম রে বলে দিবো, তাহলে আপনার কী অবস্থা করবে বুঝছেন আপনি? তোর ম্যাডাম রে তুই ক যাইয়া যা করার করবে, তুই একে আমার টাকা দে, আমি ওখান থেকে যেভাবে হোক সুইটা আসছি, আমি এখনও ম্যাডাম রে কিছু বলি নাই, আমি আসছি আপনার বলতে, আপনি কি এর কোনো সুষ্ঠু বিচার করবেন নাকি আমি ম্যাডাম রে বলবো? তুই তোর ম্যাডাম রে বলো না, হ্যাঁ ভালো কাম করছো, হায়দারের যা করার হ্যাঁ ওই করবো, আমি হায়দারের কিছু বলার দরকার নাই। হ্যাঁ আর ব্যাপার হচ্ছে কি যে হায়দারের সাথে তোর মনে হয় পার্সোনাল গেরাস আছে, গেরাস মানে হায়দার তোমার দেখতে পারে না, তুমি হায়দার দেখতে পারো না, দুজন দুজনকে আমি মেয়েরে বুঝাইছি স্যার, আমি জোর করে পাঠাইছি, উনি এখান থেকে যাবেন, থাকবে একজন সুন্দরী বিদুষী মহিলা আপনার সাথে প্রেম করছে, আপনিও করছেন তার সাথে, ইচ্ছা তার পরস্পর পরস্পরের সাথে রাজ্যে গেছে